সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এখন দাঁড়িয়ে আছি নোয়াখালী জেলার সোনাইমুড়িতে চাষিরহাট শহীদি জামে মসজিদের সামনে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন 2016 সালের 14 মার্চ এই মসজিদকে একবার গির্জা বলে এলাকায় অপপ্রচার করা হয়েছিল। এটি মসজিদ নয়, গির্জা, এবং হিজবুত তৌহিদের সদস্যদেরকে বলা হয়েছিল তারা খ্রিস্টান। এই অপবাদ দিয়ে, এই মিথ্যাচার করে, অপপ্রচার চালিয়ে এখানে একটা হামলা হয়েছিল এবং মসজিদটি তখন খুবই নির্মাণের প্রাথমিক পর্যায়ে ছিল। তখন এটা গুঁড়িয়ে দেওয়া হয়েছিল, আটটি বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল। মসজিদ নির্মাণে যারা স্বেচ্ছাশ্রম দিতে এসেছিল এমন 114 জন কর্মীকে আহত করা হয়েছিল, দুইজনকে শহীদ করা হয়েছিল। কিন্তু এরপরও আমরা তিলে তিলে সেই বাধা বিপত্তি অতিক্রম করে অসম্ভব কোরবানি, অসম্ভব ত্যাগ, অসম্ভব পরিশ্রমের মাধ্যমে আমরা তিলে তিলে আবারও গড়ে তুলেছি চারতলা বিশিষ্ট শহীদি জামে মসজিদ কমপ্লেক্স। এটা শুধুমাত্র মসজিদ নয়, এটি মসজিদ কমপ্লেক্স। অর্থাৎ এখানে পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি জুমার নামাজ সহ এখানে বহু ধরনের কার্যক্রম অনুষ্ঠিত হয়। কোন তলাতে কোথায় কিভাবে কি কার্যক্রম পরিচালিত হয় সেটা আমরা আপনাদেরকে বিস্তারিত দেখানোর চেষ্টা করব আজকে। প্রধান যে গেট, এই গেট দিয়ে আমরা এখন প্রবেশ করব। চলুন, দেখতে পাচ্ছেন এই গেট দিয়ে মসজিদের যারা মুসল্লি আসেন তারা এখানে প্রবেশ করেন, এবং দেখতে পাচ্ছেন পাশেই বালি রাখা আছে। মসজিদের নির্মাণ কাজ এখনও চলমান, বিভিন্ন ধরনের কার্যক্রম এখনও চলছে। এবং এটা হলো আমাদের মসজিদের ঘাটলা, যেখানে মুসল্লিরা ওযু করে তারপরে মসজিদে প্রবেশ করেন। তবে এই ঘাটটা দেখেই বুঝতে পারছেন এখনও কিছু কার্যক্রম আমাদের বাকি আছে, ঘাটটাও সম্পন্ন হয়নি। তো চলুন আমরা আমাদের মসজিদের ভেতরে আমরা একটু দেখব। এই হলো মসজিদের উত্তর গেট। এই গেট দিয়ে এই মসজিদে মুসল্লিরা, মুসল্লিদের একাংশ এই গেট দিয়ে প্রবেশ করে। দেখতে পাচ্ছেন এখনও গেটটা আমরা দরজা লাগাইনি, আর আসলে গত কয়েক বছর ধরে আমাদের দরজা লাগানোর প্রয়োজনও পড়েনি, কারণ এখানে সব সময় সারা দিন মুসল্লিরা আসে, বিভিন্ন ধরনের স্টাডি করে, ইসলামিক বইপত্র এখানে পড়াশোনা করে, মক্তব কার্যক্রম চলে, নামাজ পড়ে, সারাদিনই এখানে মুসল্লিরা আসতে থাকে, বিভিন্ন কার্যক্রম পরিচালিত হতে থাকে। এবং গেটের এই জায়গাটাতে আমরা মূলত স্যান্ডেল রাখার বন্দোবস্ত করব, কিন্তু এখনও করা হয়নি। আমাদের জুতা স্যান্ডেলগুলি রাখার জন্য আলাদা দায়িত্বশীল রাখা হয়, যারা এই স্যান্ডেলগুলিকে শৃঙ্খলাবদ্ধ রাখার চেষ্টা করে। তো চলুন এই মসজিদের ভেতরটা আপনাদেরকে দেখাবো। এই হলো আমাদের শহীদি জামে মসজিদ। এটা হলো মসজিদের নিচের তলা, যেখানে জুমার নামাজ এবং অন্যান্য ওয়াক্তিয়া নামাজের মূল মুসল্লিরা, এইখানে মুসল্লিদের প্রধান অংশ থাকে এই ফ্লোরে। এবং দেখতে পাচ্ছেন এখানে টাইলসগুলি, যে মুসাল্লার ডিজাইনে এই টাইলসগুলি বসানো হয়েছে, এবং জানলাগুলিও মসজিদের যেই সাধারণত যে ডিজাইনগুলি করা হয় জানলাগুলি সেই ডিজাইনের। এবং আমরা মসজিদের মধ্যে আপনাদের সামনের অংশটা দেখানোর চেষ্টা করব। এখন আমরা এই মসজিদের যেই মেহরাবটা, মেহরাবের উপরে আমরা আরবিতে এবং বাংলাতে কালেমা খচিত, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমা খচিত টাইলস লাগিয়েছি, ডিজাইন করেছি। এবং পাশাপাশি পেছনে একটি কোরআনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত, যেখানে ঐক্যের কথা বলা হয়েছে, ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, এই আয়াত সংবলিত আমরা একটি স্টিকার লাগিয়েছি। এবং আমরা দেখতে পাচ্ছেন দুই দিকে মিনারের যে ডিজাইন করা যেই টাইলস আমরা এখানে লাগিয়েছি, এবং দুই দিকে দেখতে পাচ্ছেন যে লাইব্রেরি। আমরা এই মসজিদের অসংখ্য বই আমরা এখানে এনেছি, এখানে পবিত্র কোরআনের বিভিন্ন অনুবাদ, এবং এটা একটা লাইব্রেরি কার্যক্রম। মুসল্লিরা এখানে এসে সারাদিন, বিভিন্ন সময় মুসল্লিরা এখানে আসেন, এসে তারা কোরআন, হাদিস, ইসলামিক বিভিন্ন বিষয় এখান থেকে স্টাডি করেন, পড়াশোনা করেন, এখানে গবেষণা হয়। এবং সকালে ফজরের নামাজের পরপরই এখানে মক্তব কার্যক্রম হয়, বিনা টাকায়, বিনা পারিশ্রমিকে এখানে মক্তব কার্যক্রম চলে। শতাধিক ছাত্র এখানে পড়াশোনা করেন মক্তবে, তারা কোরআন শরীফ শেখেন, হাদিস শেখেন, বিভিন্ন দৈনন্দিন মাসলা মাসাইল মক্তবে তাদেরকে শেখানো হয়, নীতি নৈতিকতার শিক্ষাগুলি এই মক্তব থেকে দেওয়া হয়। তো এই আমাদের মসজিদের নিচতলা আমরা দেখলাম, এবং আমরা আপনাদেরকে মসজিদের নিচতলা বাদেও আরও অন্যান্য যে ফ্লোরগুলি আছে চারতলা বিশিষ্ট এই মসজিদ, আমরা সেগুলিও আপনাদেরকে একে একে দেখানোর চেষ্টা করব।
আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো মসজিদের পূর্ব গেট, যে এই মসজিদ কমপ্লেক্সে যখন আমরা মূলত এই নিচতলা এবং দ্বিতীয় তলা এই দুইটা তলাতে জুমার দিনে মুসল্লিদের সালা করার, নামাজ পড়ার ব্যবস্থা করা হয়। তো এখানে যদি জায়গার সংকুলন না হয় তখন আমরা এখানে যে খোলা জায়গাটি দেখতে পাচ্ছেন এই খোলা জায়গাটিতে আমরা মূলত অতিরিক্ত মুসল্লিদের জায়গা করে থাকি, বন্দোবস্ত করে থাকি। তো চলুন আমরা এখন এর দ্বিতীয় তলাতে আমরা এখন উঠছি। দেখতে পাচ্ছেন এই আমরা যে সিঁড়ি দিয়ে উঠছি এই সিঁড়িটিও এখনও নির্মাণাধীন আছে, মানে এখনও আমরা সিঁড়ির রেলিং করতে পারিনি, এখনও টাইলস লাগানো হয়নি। মূলত নিচতলায় আমরা কার্যক্রম মোটামুটি শেষ করলেও আমরা অন্যান্য ফ্লোরের কাজ এখনও ওভাবে শেষ হয়নি। সিঁড়ির এই সাইডটাও দেখতে পাচ্ছেন এখনও কাজ শেষ হয়নি, কাজটা চলমান আছে। এটা হলো আমাদের মসজিদের দ্বিতীয় তলা। আমরা আপনাদেরকে দ্বিতীয় তলাটি একটু দেখানোর চেষ্টা করি। এই হলো মসজিদের দ্বিতীয় তলা, মসজিদ কমপ্লেক্সের দ্বিতীয় তলা। এখানেই মূলত জুমার দিনে নারীরা অংশগ্রহণ করে এই জায়গাটিতে। মূলত আমরা এই এই তলা এবং নিচতলা এই দুইটা তলা আমাদের মসজিদের যে নামাজ পড়ার যে কার্যক্রম হয় এইটা প্রধানত এই দুইটা তলা মিলে আমরা প্রায় 1200 মুসল্লি এখানে জায়গা, মানে জায়গা হয় নামাজ পড়ার। চলুন আমরা এখন যাব তিন তলায়। আমরা দুই তলা থেকে এখন আমরা তিন তলা উঠছি। এই হলো আমাদের মসজিদের তিন তলা, তিন তলাতে আমরা এখন উঠে আসছি। তো এই তিন তলা মসজিদ কমপ্লেক্সের একটা কনফারেন্স হল, এটা একটা হল রুম। আমরা বিভিন্ন ধরনের অনুষ্ঠান যখন হয় আমাদের, যেমন যখন হিজবুত তাওহীদের মাননীয় ইমাম ওনার গ্রামের বাড়িতে আসেন, তখন যে সাংবাদিক সম্মেলন হয়, তখন যে এলাকার মানুষজনের সাথে তাদের ওনার মত বিনিময় হয় এবং বিভিন্ন ধরনের সভা সেমিনার হয়, এমনকি সামাজিক অনুষ্ঠান, বিয়ের অনুষ্ঠান, এরপরে আকিকার অনুষ্ঠান, নাম রাখার অনুষ্ঠান ইত্যাদি সামাজিক অনুষ্ঠানগুলিও যখন হয় তখন আমরা মূলত এই হলরুমে এই সামাজিক অনুষ্ঠানগুলি করি এবং এটা একটা হলরুম হিসেবে আমরা ব্যবহার করি। তো আমরা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই, দেখেন এই হলরুমটা হলেও এটা কিন্তু যেহেতু মসজিদ কমপ্লেক্সেরই একটা অংশ, একটা মসজিদ কমপ্লেক্সের একটা তলা, এই কারণে জানালার ডিজাইন আসলে নিচের মতোই করা, কিন্তু এটা মূলত একটা হলরুম। এই হলরুমে আমাদের কয়েকদিন আগেও এখানে বিয়ের অনুষ্ঠান হয়েছে, কয়েকদিন আগেও আমাদের সম্মেলন হয়েছে, এখানে নিয়মিত প্রায় প্রতি মাসেই দুই চারটা করে এ ধরনের অনুষ্ঠান এখানে হয়। আমরা এখন এই তিনতলা থেকে আমরা চলে যাব আমরা চারতলায়। চারতলায় আমাদের কার্যক্রমটা কী সেটা আমরা দেখানোর চেষ্টা করব। এই হলো আমরা এখন এসে পড়লাম মসজিদ কমপ্লেক্সের চতুর্থ তলায়। এই তলাটি মূলত আমাদের যে আবাসিক ছাত্র আছে যারা সকালবেলা বক্তব্যে ক্লাস করে, বিশেষত যারা অভাবী, দরিদ্র, এতিম, অসহায়, তাদেরকে আমরা এই আবাসিক ব্যবস্থাপনায় মসজিদের তত্ত্বাবধানে, মসজিদের খরচে এখানে কিছু খরচ ব্যয় করা হয়, খুব অল্প খরচে তারা যেন এখানে থেকে লেখাপড়া করতে পারে, এই জন্য আমাদের এই বন্দোবস্ত। মসজিদের এটা চতুর্থ তলা, এটা মূলত একটা আবাসিক, আর এই জায়গাটাতে মূলত যারা অসহায়, দরিদ্র, তাদের পড়াশোনার ব্যবস্থা এখানে থেকে করে। তবু এটা আমাদের টেম্পোরারি, আমাদের যে মূল হোস্টেলের যে ভবনটা হবে সেই ভবনটা হয়ে গেলে আমরা এদেরকে আবার ওইখানে শিফট করব। তো এই হলো আমাদের চতুর্থ তলার কার্যক্রম। তো আমরা এখন চতুর্থ তলা থেকে আপনাদেরকে নিয়ে যাব ছাদে, অর্থাৎ আমাদের এই মসজিদ কমপ্লেক্সের ভবনটি মূলত চারতলা বিশিষ্ট। আমরা নিচতলা, দুইতলা, তিনতলা দেখিয়েছি, চারতলা দেখালাম, এখন আমরা ছাদে নিয়ে যাব, ছাদেও কিছু কার্যক্রম চলছে সেটা দেখানোর জন্য। আমরা এখন চলে এসেছি শহীদি জামে মসজিদের ছাদে। আমি আপনাদেরকে মসজিদের মিনারটি দেখাবো, যেই মিনারের কার্যক্রম এখনও চলমান। এই মিনারটি 60 ফুট উঁচু একটি মিনার হবে, মসজিদ কমপ্লেক্সের অনেকগুলি কাজ এখনও চলমান। তো এই ছিল আমাদের শহীদি জামে মসজিদের উপরে একটা সংক্ষিপ্ত বিবরণী। আমি
সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি রাকিব আল হাসান, সবাইকে আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।